আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ওবরাক সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই ভিডিওটি দেখার জন্য যারা ভিডিওর উপর ক্লিক করেছেন আমার বিশ্বাস আপনারা সকলেই নামাজী আর আমরা এটাও জানি যে নামাজ ভেঙে যাওয়ার প্রথম যে কারণটা সেটা হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা সহি শুদ্ধভাবে শিখতে যাচ্ছি সুরা ফাতেহা সুরা লাহাব সুরা ইখলাউ সুরা নাস এবং সুরা ফেলাক সম্মানিত দর্শক চার রাকাত নামাজ পড়তে এই পাঁচটি সুরাই লাগে দুই রাকাত নামাজ পড়তে তিন রাকাত নামাজ আপনারাই পাঁচটি সুরা দিয়ে পড়তে পারবেন আমরা অনেকেই আছি যে নামাজ পড়তেছি সেই ছোটোবেলা থেকেই পড়ি দিন মাদ্রাসায় না পড়ার কারণে আমাদের তেলাওয়াতকে সহি করতে পারিনি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা নামাজ ঠিকই পড়ে যাচ্ছি দায়িত্ব মুক্ত হচ্ছি কিন্তু নামাজ হচ্ছে না তেলাওয়াত অশুদ্ধ থাকার কারণে তো সম্মানিত দর্শক আজকে আমরা সহি শুদ্ধভাবে শব্দ শব্দ ইনশাল্লাহ সুরাগুলো শেখার চেষ্টা করব আপনার ধৈর্য ধারণ করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর এই ধরনের কন্টেন্ট যদি আপনি আরও বেশি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন যেন সবাই এই ভিডিওটি দেখে সুরাগুলো সহি শুদ্ধভাবে শিখে নিতে পারে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আমার সাথে সাথে আপনারাও বলবেন বলবেন্লা বিস্মিল লে ইওর র হে ম্যান ইওর এল হেমদু হ্যাঁ কন্ট্রোলের মাঝখান থেকে হা উচ্চন করতে হয় এল হেম দু লিহি এখানে এক লিফটা আনতে হবে লিল লাহি এল হেম দু রম ওটা করতে হবে প্রত্যেকটা এতে যে হরফগুলো মোটা সেটাকে এই যে গ্রিন কালার করে দেওয়া আছে যে র মোটা করতে হবে এই র মোটা ত স এখানে তিনোটা মোটা এখানে আপনারা এটা একটা কালার কোডেট করার শরীফ এই সুরার মধ্যে কোনো গুণা নেই কিন্তু এই সুরাতে অনেকগুলো মোটা হরফ আছে এই জন্য মোটা হরফগুলোই মার্ক করে দেওয়া যেসব গ্রিন করা আছে এটা আপনার মোটা করতে হবে র মোটা করবো রব্বিল রব্বিল আলএমিন

জিভ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগাতে হবে এই ইয়াকা ইয়ার উচ্চর্ণীভাবে করতে হয় নাড় বুদু নাড় বুদু আইন কণ্ঠনীতি নিতে হবে ইয়া কে নাড় বুদু ওয়া ইয়া কা ওয়া ই ওয়া ওয়া গোল করতে হবে ওয়া ওয়া ইয়া ক্যানা স্তারি তিন ফিফ টানতে হবে নেস্তাড়ি আইন নেস্তাড়ি ইয়া কে না বুদু আইয়া কে না সদ মোটা করে ধরতে হবে এই যে তিনটা কারো মোটা এই যে সবুজ কালার দেওয়া আছে এহ দিন অনেকে এহি দিনাস আস দিনাস এভাবে বলে ফেলে ওটাকে বলে সাকিন ছুটে যাওয়া সাকিন ছোটা যাবে না এটাকে শক্ত করে ধরতে হবে এ দিন আও শ্রেয় পল শ্রেয় রল পল শ্রী শ্রী র মোটা করতে হবে তল পল পল মুস্তা মুস্তা সিন বাজাতে হবে মুস্তা কৈম কফ মোটা কৈম

বোটা ম্যাও বৌবি অনেকে ম্যাক দুবি বলে সমান্ত দর্শক এই বদ হরফ এবং মোটা প্রত্যেকটা হরফ কীভাবে উচ্চারণ করতে হবে এগুলো নিয়ে আমার একটা ভিডিও করা আছে সেই ভিডিও লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা ওই ভিডিওটা দেখে মোটা হরফগুলো শিখে নেবেন আলাই হিম আন্ঠনিতে চাপাতে হবে আলাই হিম ওয়ালাউদ্দ এটা মোটা হরফ এটাকে ধরতে হবে মোটা করে আবার ছাড়তেও হবে মোটা করে ওয়ালাউদ্দ চার আলিফ টানতে হবে এই যে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন কোরআন শরীফে যে সব জায়গায় এই চিহ্নটা দেখতে পাবেন চার আলিফ লম্বা করে পড়তে হবে আবারও পড়ছি একসাথে পড়ে শোনাচ্ছি সরা ফাতে শেষ করে মিন পড়তে হয় আলিফাকালিফ নামতে হবে আমিন না আমিন এখানে আমিন শব্দটা দেওয়া নেই যাই হোক অনেকে বলে আমিন না আতে এক লিফ্ট আনতে হবে আর এখানে তাস দিয়ে থাকার কারণে সামান্য সময় দিতেই হবে ওয়াইল বিন দুইবার উচ্চারণ হচ্ছে হরফটা এর জন্য সময় দিতে হবে আবার ধরে রাখা যাবে না যেমন এরকমের না মানে দুইবার উচ্চারণ যতটুকু সময় এটা দিতে হবে এখানে সম্পূর্ণ সূরাটা একসাথে পড়াশোনা আছে আপনারা এভাবে পড়বেন ইনশাআল্লাহ তারপরে আমরা সূরা লাহাব শিখবো সূরা ইখলাস সূরা নাস সূরা ফালাক আপনারা ধৈর্য ধারণ করে রিপিট করে করে ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কলিন আমিন সমৃদ্ধ দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সূরা লাহাব শিখব আমার সাথে সাথে বলবেন بسم الله الرحمن الرحيم তবত তাতে ছোট করে একটু বাতাস থাকে এটাকে হামস বলে তবত yada এখানে করতে হবে তিন আলিফ তাবত yada আ আ আলিফ রূজনে হবে আবি আবি আ আবি লাহাবুন এইখানে গুন্না করতে হবে এই যে এখানে এই যে এটাকে কি বলে পিঙ্ক কালার বলে নাকি যাই হোক লালের মতো তো এখানে গুন্না করতে হবে লাহাবুন এভাবে ওয়তব এটা একটু আটকে যাবে তাস্তির থাকার কারণে একটু আটকে যাবে এভাবে একটু আটকে যাবে তারপরে সামান্য করে ছাড়তে হবে নাকে নাকি গুন্নাগুলো প্রত্যেকটা গুন্না নাকে নাকি আদায় করতে হয় আবার শুরু থেকে পড়ছি তাবি

ম্যুহু মিমে টানতে হবে একালিফ হাতে টানতে হবে একালিফ ম্যা ওয়াম্যা মিমে একালিফ টানতে হবে ওয়াম্যা ক্যাসবে প্রত্যেকটা এই যে কালারটা দেওয়া আছে এই কালার থাকলে কিন্তু কলকলা করতে হবে শুধুমাত্র এইখানে একটু আটকে যাবে এছাড়া এইটায় কলকলা এখানে কলকলা এখানে কলকলা এখানে কলকলা কলকলা করবো ওয়্যাম্যা ক্যাশ্যবে ক্যাশ্যাবে ম্যউ নু মু হু ম্যাটগোল করে নিতে হবে সে মোটা করতে হবে সদ মোটা করতে হবে এই যে সবুজ কালার দেওয়া সেয়উস লেফানতে হবে সেয়ৌস লে নুন একে লিফ্টানতে হবে রং এখানে গুণও করতে হবে আবার হরফটিকে মোটাও করতে হবে রণ এটা রঞ্জাতা না অরণ মানে অনেকটা নুনের মতো করে আবার অনেকটা অনেশ্বরের মতো করে অর্থাৎ অনেক এটা জালের মাখরাজের দিকে চলে যেতে হবে সম্মানিত দর্শক আমরা ইকফা গুন্না সম্পর্কে আসলে জানার চেষ্টা করতে হবে ইখফা প্রত্যেকটা হরফ যে হরফের কারণে ইক্ফাগুন্নাটা হয় আবার বলছি যে হরফ থাকার কারণে ইকফা গুননা হয় গুন্না করতে করতে ওই হরফের মাখরাজের দিকেই চলে যেতে হবে এখানে তন উইনের পরে জাল আসছে এই জন্যই গুন্নাটি জালের দিকে যাবে রয়ল জ্যাত শেষ জাল শুরু রয়ল জ্যাত না আমি কিন্তু সরাসরি নুন বলতেছি না সামান্য অনেক সরঞস্বর ভাব থাকবে অর্থাৎ গুন্নাটা পাতলা গুন্না রয়ল্যা ল্যা হ্যাবে বা লাভ দিয়ে উঠবে এটাকে কলকলা বলে একসাথে পড়ে শোনাচ্ছি বারবার রিপিট করে শুনলে ইনশাল্লাহ আপনাদের সহ্য হয়ে যাবে ইনশাল্লাহ ওয়াম র এত ওয়ম আসতে হবে তো যদি কেউ চান মিলিয়ে পড়তে ওম র এত হু সমস্যা নেই ওয়ম র এত হু করতে হবে হা যদি মিলিয়ে পড়েন তাহলে একালিফট আনতে হবে আর যদি অক্স করেন তাহলে হবে ওম র আর যদি মিলে পড়েন ওম র মিমে টু করতে হবে এক লিফ্ট হবে হ্যাম এই যে কালার করে দেওয়া আছে ল্যা টাইল হ্যাল প বে হ্যা প বে পম উটা বাকল কালার ল্যা টাইল থেকে حماله الحطاب وامراته حماله الحطاب في اكليبنت هبه جي اكليبنت هبه ديها هات اكليبنت هبه في جي ديها في جي ديها হ্যাবে লুম মিম মেস্যা হ্যাবে বাতে কলকাল করতে হবে এই মিমেও গুন্না আছে এই মিমেও গুন আছে এই যে কালার করে দেওয়া হ্যাবে লুম মিম সম্পূর্ণ ছোটোটি একসাথে পড়ে শোনাচ্ছি বিসমিল্ ইউর ইউর রহিম تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب ফিজিদি হ্যা হ্যা বেলুম মিম ম্যাসে দে শমিত্র এখন আমরা শিখ শিখবো সূরা ইহলাউস ছোট্ট একটি সূরা বিস মিল লা ইওর এই রগুলো মোটা করতে হবে কফ মোটা হরফ এখানে এই যে সবুজ কালার দেওয়া এগুলো মোটা করতে হবে এই কালারটা এটাকে কি কালার বলে আকাশি কালার বলে এটা এই কালারটা থাকলে সেখানে হচ্ছে গিয়ে আপনার কলকলা করতে হবে এখানে যে কটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কলকলা আছে এই চোরার মধ্যে তারপরে সবুজ কালার যেগুলো এগুলো মোটা করতে হবে আচ্ছা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন কোল কফকে মোটা করে কোল এটাকে কোনোভাবেই কুল বলা যাবে না না আমার সাথে সাথে ভেঙে যাবে কোল হু হু হুয়া আল্লাহ না অনেকেই এরকমের বলে আল্লাহ শব্দকে মোটা করতে হবে হু হু আবারও বলবেন আমার সাথে সাথে হু হু আহাদে আহাদে কুল হু হু আহাদে কুল হু হু আহাদে হু হু আল্লাহ সব থেকে মোটা করতে হবে সদ মোটা আল্লাহু সমেদে দালে কল কলা সমাদে না সমেদে সমেদে মানে লাভ দিয়ে উঠবে বাঁকা হয়ে লাভ দেবে আল্লাহু সমেদে আ আ আরিফের উচ্চারণ পরিষ্কার রাখতে হবে আল্লাহু সমেদে লাম ইয়ালিদে লাম ইয়ালিদ অনেকে বলে ফেলে না লামিয়া কোনোভাবেই বলা যাবে না লাম ইয়া لم علدا يليد علدا لم يليد ولم يولد اكشتي جدي بورين لم يليد ولم يولد دالي قول 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 تهبي ولم يا ولم يكن له ولم يكن له كفوا أحد كفوا أحد ولم يكن له كفوا احد সম্পূর্ণ সূরাটা একসাথে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد يو اكليبتانته لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ সম্মানিত দর্শক এখন আমরা শিখব সূরা ফালাক আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল কাফ সুন্দর করে উচ্চারণ করতে হবে কুল আ আ আলিফের উচ্চারণ হবে আ আউযু আউযু কুল অ্যারু আইন কন্ট্রানিতে নিতে হবে জেল পাতলা হবে অ্যারু জু বিয়র বিল র মোটা এই যে গ্রিন কালার দেওয়া বিঅর অফ বিল ফেল ক বিয়র অফ বিল ফেল ক কফ কল কল করতে হবে এবং কফ মোটা হবে কুল অ্যারউ জু বিয়র বিল ফেল ক ফেল ক ফ্যা ফে বাতাস থাকবে মি এই যে এই যে কালারটা দেখতেছেন এই কালারটা যে সব জায়গায় সে গুননা করতে হবে এটা ইক ফাগুন না মি শ্যার ম্যা সিনের দিকে চলে যেতে হবে গুননা করতে করতে অনেক সারা উচ্চারণ মি ম্যা রিম্যা বলা যাবে না অনেকে শাররিমা পরে শৌরিমা না শ্যারিম্যা শ্যার মি শ্যার রিম্যা কফ মোটা এবং কফে কলকলা করতে হবে খয়লা অ

شَرِّ النَّفَّاثَاتِ فَاثَاتِ اكْلِفْ كري نَفَّاثَاتِ فِي الْعُقَدِ عُقَدَ عَيْن فِي الْعُقَدِ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ প্রত্যেকটা এতে শুরুতেই যে মিং শ্যারি মিং শ্যারি এটা কিন্তু ভুল যাওয়ার আর কোনো কথা না একটু খেয়াল করে শুনতে হবে যদি প্রথমবার বুঝতে না পারেন আবার একটু রিপিট করে নেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস যে এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো এটা নিয়ে টেনশন করতে হবে না আপনাদের ঠিক হয়ে যাবে পড়া ও মি শ্যারি হ্যাঁ সি দিন হ্যাঁ হ্যাঁ সিদিন সিন বাজাতে হবে হ্যাঁ সি দিন দে إذا حسد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ওয়ামি শেররিন নে ফ্যাফ্যাটি ফিল আর ইউ ক দে ওয়ামি শের রিহ্যা সিদিন ই দর্শক এখন আমরা শিখবো সুরা নাস আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন মিস মিল এ ইওর রহে কফকে মোটা করে অর্জন করতে হবে কুল ক কুল অলিফে স্পষ্ট আইন কথনে চিনিত হবে রাতলা নুনে গুন্না করতে হবে এই যে যে কালাটা দেখতেছেন এখানে যতগুলো এই কালার দেখতেছেন তার মানে এই কয়টা গুন্না আছে এখানে এক দুই তিন পাঁচ ছয় সাত আট আটটা গুন্না আছে আর এই যে কালারটা দেখতেছেন এটা এই কালাটা সব জায়গায় দেখবেন বুঝতে হবে যে সেসব জায়গায় মোটা করে নিব আমরা সিন বাজাতে হবে এটাকে সফির বলে তাজবিদের পরিভাষায় সফির বলে সিনের মধ্যে সফির আছে সিনকে বাজাতে হবে ন্যাস এভাবে ম্যালি কিন্নাস অনেকে সোরা ফাথের মধ্যে দিন পরে তো সোরা নাস পড়তে আসলো মিমে এই মালিকিন্নাস বলে টানে না না মিমে কোনো টান হবে না এটাকে আমরা একটু খেয়াল করে শুনবো ম্যালি কিন্যাস নুনে গুন্যা করতে হবে টানতে হবে তিন আলিফ ম্যালি কিন্যাস এই আলিফে স্পষ্ট হলামে এক আলিফ টানতে হবে ইলাহিন এলাহিনি শেরিল শাররিল এ রটা কিন্তু পাতলা মিমে এই নুনে গুন্না করতে হবে মি শেরিল ওয়াস ওয়াসিল ওয়েস ওয়াসিল এই সিন গিয়ে আমকে ধরবে যদি অকফ করে তাহলে কিন্তু এখানে অকফ করতে পারবেন তো সাধারণত কেউ এখানে অকফ করে না মিলিয়েই পরে তো আমরাও মিলিয়ে পড়বো ওয়েস ওয়ে সিল খন খুটে নুনে গুণ খিল ওয়েসিল খেদি এখানে আলিফে জবর জের পেশ কিছু নেই আমরা এখানে জবর দিয়ে নিব জবরই দিতে হবে এখানে এল এ ভি আনতে হবে আল্লাহ বলা যাবে না অনেকে আল্লাহ বলে এল এ রাগাটা সামনের উপরের দুইটাতে আগার সাথে লাগাতে হবে জিব্বার রাগাটা সামান্য যদি বের করে দেন তাহলে কিন্তু জাল পাতলা হবে এলএস ওইসু ওয়াও এই জায়গাটা ইউস ওইসু বলে অনেকে ওরকমের বলা যাবে না ইউস উইসু একটু খেয়াল করে শুনবেন এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করেন ইউ ইয়া পেশ ইউ উই উইস উইসুবিগুলো হচ্ছে চিকন ওয়াস উইসু কিন্তু এখানে সো মোটা করতে হবে এই সিন সব মিলিয়ে যদি আমরা পড়ি হরফের মধ্যে পার্থক্যগুলো যা আছে এগুলো যদি আমরা না শিখি আমাদের তেলত অশুদ্ধ থেকে যাবে এবং নামাজ কিন্তু হবে না নামাজ কিন্তু ভেঙে যাবে এই একটু খেয়াল করে শুনবেন এবং এই সিনের পার্থক্যগুলো বা হরফগুলোর যে পার্থক্য আছে এই পার্থক্যগুলো ঠিক করে আদায় করতে হবে ইউএস উইসুণ গণ্য করতে হবে তিনি প্রান্ত হবে সুদূর ইউএস উইসুদ

ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس